আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত শিক্ষার্থী, আমার প্রাণপ্রিয় মুআল্লিম মুআল্লিমা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মুআল্লিম মুআল্লিমা ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যখন মুআল্লিম প্রশিক্ষণ দিবেন বা ছাত্র ছাত্রীদেরকে শিখাবেন, তখন ওই কাজগুলো করতে হবে, চারটা কাজ। লেখা, মাস, তাকরা, স্লেটে পড়া। লেখা তো আপনারা এখানে দেখছেন, আমার সাথে লিখতেছেন। এরপরে যে কাজগুলি, সেই কাজগুলি কিন্তু ছাত্র না হলে ভালো হয় না। সেই জন্য আমি নজর স্লেট স্লেট সবাই 3 নম্বরে বসুন, স্লেট হাঁটুর উপর, চক হাতে, নজর বোর্ড, এই কথাগুলি বলতেছি না, কিন্তু আপনাদেরকে এই কথাগুলি বলে ছাত্র ছাত্রীদেরকে শিখাইতে হবে, মনে রাখবে। শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা শুরু করতে যাচ্ছি মোরাক্কাব দুই হরফে শিক্ষা। মোরাক্কাব দুই হরফে শিক্ষার জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হলো প্রতিটা হরফের মাথার সাথে আলিফ, ওয়াও, ইয়া যোগ করে আমরা মোরাক্কাব দুই হরফে শিক্ষা করব। সেই মোরাক্কাব দুই হরফের জন্য আমি শুরু করতেছি, আপনারা দেখুন কিভাবে মোরাক্কাব দুই হরফে হয়, সেটি আমরা এখন আপনাদের সামনে আমরা মোরাক্কাব দুই হরফগুলি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি। দেখুন, এ দেখেছি আমরা বা, দেখুন বার নিচে আমি এটা কি লিখেছি, দেখে আমরা বলি বার মাথা, মানে অনেক কথা বলতে পারেন। আমাদের পরিভাষা হলো বার মাথা। মাথা আমরা জন্য বলি, মাথা ছাড়া কোনো বস্তু, কোনো কেউকে, কোনো মানুষকে, কোনো জন্তুকে চেনা যায় না। আমার সমস্ত শরীর পানির নিচে ডুবার থাকলে, আমার মাথাটা উপরে থাকলে আমাকে চেনা যাবে, আমি একে সাধারণ। কিন্তু আমার মাথাটা যদি আমি ঢেকে রাখি, তাহলে আমি কে আমাকে চেনা যাবে না। তাই সেই জন্য আমরা হরফের মাথা বলবো, আর হরফের মাথার সাথে আলিফ ওয়াও ইয়া যোগ করে মোরাক্কাব দুই হরফে শিখব। বাবার মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, তার মাথা, সার মাথা, ঠিক পাঁচটা হরফের মাথা লিখেছি। ঠিক অনুরূপ আরো 3 বার লিখতে হবে আলিফ ওয়াও ইয়া যোগের জন্য। সেই জন্য আমি লিখতেছি, বলুন আমার সাথে, বার মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, তার মাথা, সার মাথা, বার মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, তার মাথা, সার মাথা, বার মাথা, ইয়ার মাথা, নুনের মাথা, তার মাথা, সার মাথা। এবার দেখুন, বার মাথার সাথে আমি কি যোগ করতেছি, এটা আপনার নাম জানেন, আলিফ। ইয়ার মাথার সাথে আলিফ, নুনের মাথার সাথে আলিফ, তার মাথার সাথে আলিফ, সার মাথার সাথে আলিফ, বার মাথার সাথে দেখুন ওয়াও, ইয়ার মাথার সাথে দেখুন ওয়াও, নুনের মাথার সাথে দেখুন ওয়াও, তার মাথার সাথে দেখুন ওয়াও, সার মাথার সাথে দেখুন ওয়াও, বার মাথার সাথে লিখুন ইয়া, ইয়ার মাথার সাথে লিখুন ইয়া, নুনের মাথার সাথে লিখুন ইয়া, তার মাথার সাথে লিখুন ইয়া, সার মাথার সাথে লিখুন ইয়া। আর আর দুইটা হরফ, আর কয়েকটা হরফ আমরা লিখি, দেখুন জি, জিমের মাথা, হার মাথা, খর মাথা, হার মাথা, জিমে মাথা, হার মাথা, খ
ধর্মা থান, জিমেমা থান, হারমা থান, খর্মা থান, জিমেমা থান, হারমা থান, খর্মা থান। এবার দেখো জিমের মাতার সাথে লিখুন আরিফ, হার মাতার সাথে লিখুন আরিফ, খর মাতার সাথে লিখুন আরিফ, জিমের মাতার সাথে লিখুন বাও, হার মাতার সাথে লিখুন বাও, খর মাতার সাথে লিখুন বাও, জিমের মাতার সাথে লিখুন ইয়া, হার মাতার সাথে লিখুন ইয়া, খর মাতার সাথে লিখুন ইয়া। এবার আরো দুটা হরফ লিখি, সিন, সিনের মাথা, শিন, শিনের মাথা, সামনে দেখুন শিনের মাথা, শিনের মাথা, শিনের মাথা, শিনের মাথা, শিনের মাথা, শিনের মাথা, শিনের মাথার সাথে লিখুন আলিফ, শিনের মাথার সাথে লিখুন আলিফ, শিনের মাথার সাথে লিখুন ওয়াও, শিনের মাথার সাথে লিখুন ওয়াও, শিনের মাথার সাথে লিখুন ইয়া, শিনের মাথার সাথে লিখুন ইয়া। তাহলে আমরা এ পর্যন্ত দশটা হরফের মাথা দিয়া আলিফ ওয়াও ইয়া যোগ করে মোরাকাব দুই হরফে লিখেছি। এবার একটু মাস্কে করি, আমার সাথে আপনারা মাস্কে করুন, এটা মাস তাকরা সিলেটে পড়া নিয়ে চারটা কাজ মোয়াল্লেমরা করবে শিক্ষার্থীরা। এটাকে আপনারা যদি ভুলে যান তাহলে আপনারা আবার ভিডিওটা রিপিট করে দেখবেন, তাহলে আপনাদের শিক্ষা হয়ে যাবে। বলেন বাবার মাথা, ইয়ার মাথা, নুন নুনের মাথা, তা তার মাথা, সার মাথা, বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ, বা ওয়াও, ইয়া ওয়াও, নুন ওয়াও, তা ওয়াও, সা ওয়াও, বা যদি মূল সুরতে লেখা হয়, আসল সুরতে লেখা হয়, তাহলে নকতা না দিলেও বোঝা যাবে ইয়া। জিম, জিমের মাথা, হার মাথা, খ, খর মাথা, জি, আলিফ, খ, আলিফ, জি, ওয়াও, হ্যা, ওয়াও, খ, ওয়াও, জি, ইয়া, হ্যা, ইয়া, খ, ইয়া, সি, সিনের মাথা, শি, শিনের মাথা, সি আলিফ, শি আলিফ, সি ওয়াও, শি ওয়াও, সি ইয়া, শি ইয়া। শিক্ষার্থী, আমার মোয়াল্লেম মোয়াল্লেমা ভাই বোনেরা, এটা আমাদের মাস্টে গেছে, তার কারোর জন্য বলতে হবে, আমি হাত রাখলে বলতে পারবেন, শিক্ষার্থীরা বলতে থাকবে, তাকরার পরে নজর স্লেট বলবেন, নজর স্লেটের জন্য বলতে হবে যে কথাটা, সে কথাটা একটা বলুন, মন মুখস্থ রাখুন যে আমি যখন বলবো আরম্ভ করুন, তখন সবাই বা বার মাথা থেকে শুরু করে একেবারে শিন ইয়া পর্যন্ত সবাই একসাথে এক আওয়াজে পড়বেন, এই কমান্ডটা দিয়া আপনি চুপ করে থাকবেন, শিক্ষার্থীরা সিলেটের মধ্যে দেখে দেখে এক ছন্দে এক ঢঙ্গে পড়বে, এক ছন্দে এক ঢঙ্গে সবার যখন শুরু এবং শেষ হবে তখন বুঝবেন যে সকলের ইয়াদ হয়েছে।
আজকের মতো আমরা এই পর্ব এখানে শেষ করলাম। মোরাক্কাবের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।